2022 সালে ঈদ উল আযহা উপলক্ষে তিনটি ছবি মুক্তি পেল, দিন দা ডে, পরাণ এবং সাইকো। তিনটি ছবি মুক্তি পার হয়ে গেল, এবার তো ছবি ভক্ত মানুষের মনে প্রশ্ন জাগতেই পারে, কোন ছবিটি কত আয় করল। এই তিনটি ছবির লাভ লোকসান নিয়ে আজকের এই আলোচনা। সিনেমার শুরু থেকে প্রত্যেকটা দৃশ্য দেখতে চাই, প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়, চলো ব্রিজে যাই, চলো নিরালায়, দেখে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝামা। আমার বাবার কোথায় গিয়ে লক্ষ লক্ষ লোক চলে আসবে, তোর গায়ের হাড় হাড়তি মাংস একটাও রাখবে না। বাংলাদেশ ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বাজেটের একটি ফিল্ম দিন দা ডে। 2022 সালের এই মুভিটি বাংলাদেশ এবং ইরানের যৌথ প্রযোজনার একটি অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র। অনন্ত জলিল এবং বর্ষা অভিনীত, পরিচালক মুর্তজা অতাশ জমজম পরিচালিত এই মুভিটির বাজেট ছিল 118 কোটি টাকা। 118 কোটি টাকা বাজেটের এই ছবিটি মুক্তির 2 সপ্তাহ পর অর্থাৎ 14 দিন পর এর কালেকশন হচ্ছে 1,67,00,000 টাকা। লাভ লসের হিসাবে পরেই আসি, এবার আসা যাক পরাণ নিয়ে। পরাণ ছবিটি রায়হান রাফি পরিচালিত, বিদ্যা সিনহা মিম এবং শরীফুল রাজ অভিনীত। এই ছবিটির বাজেট ছিল 75,00,000 টাকা। পরাণ ছবিটি মুক্তির পর প্রথম 17 দিনে এর কালেকশন ছিল 1,96,00,000 টাকা। এটারও লাভ লোকসান নিয়ে পরেই আসি, এবার তৃতীয় মুভিটি ছিল সাইকো। আমার মা বাবার কাছে আমাকে ফিরিয়ে দিন, আমি আমার মেয়ে জাহানকে অক্ষত অবস্থায় ফেরত চাই। একবার বেসকালের শরীরে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত দেশের সম্পদ আমি বিদেশের হাতে তুলে দেব না। অনন্য মামুনের পরিচালিত, পূজা চেরি ও রোশানের অভিনীত এই ছবিটির বাজেট ছিল 60,00,000 টাকা, যার প্রথম 13 দিনে আয় হয়েছিল 87,00,000 টাকা। এরপর আসি লাভ লোকসানের কথায়। দিনদারি ছবিটির বাজেট ছিল 118 কোটি টাকা, প্রথম 14 দিনে এর কালেকশন হয়েছিল 1,67,00,000 টাকা, আরও 4-5 দিন পরে এর কালেকশন হয়েছিল ধরা যাক 2 কোটি টাকা। 118 কোটি টাকার বাজেটে 2 কোটি টাকা কালেকশন হলে 116 কোটি টাকাই লস। কিন্তু কথা হচ্ছে, দিনদারি ছবির প্রযোজক ছিলেন অনন্ত জলিল নিজেই, এবং আমরা সবাই জানি তিনি একজন সফল ব্যবসায়ী, এবং তিনি এটা খুব ভালো করেই জানতেন। বাংলাদেশের ফিল্ম বাজারে 118 কোটি টাকা বাজেটের এই ছবিটি বানালে কখনোই এটা তোলা সম্ভব নয়। তাই অনন্ত জলিল এই ছবি বানানোর আগে খুব ভালো করেই জানতেন বাংলাদেশের ফিল্ম বাজারে এই টাকার মুভি বানালে তাকে খুব বড় রকমের একটা লোকসান খেতে হবে। তাই এই ছবির মুভি নিয়ে লাভ লোকসানের কথা বলা না বলা একই রকম। এবার দ্বিতীয় ফিল্ম পরাণ সিনেমার বাজেট নিয়ে কথা বলবো। পরাণ সিনেমাটির উইকিপিডিয়া অনুযায়ী বাজেট ছিল 75,00,000 টাকা, প্রথম 17 দিনে এটির আয় হয়েছিল 1,96,00,000 টাকা, এটাকেও ধরা যাক 2 কোটি টাকা। 75,00,000 টাকা বাজেটের এই ছবিটি আয় করেছে 2 কোটি টাকা, অর্থাৎ অলরেডি প্রফিট করেছে 1,25,00,000 টাকা। তৃতীয় ফিল্মটি হচ্ছে সাইকো। অরণ্য মামুনের পরিচালিত এই সাইকো ছবিটির বাজেট ছিল 60,00,000 টাকা, প্রথম 13 দিনে এর কালেকশন হয়েছিল 87,00,000 টাকা, তারপর আরও কিছুদিন যেহেতু অতিবাহিত হয়েছে সেহেতু ধরা যাক এই ছবির আয় 1 কোটি টাকা। তাহলে সাইকো মুভিও প্রফিট করেছে অলরেডি 40,00,000 টাকা। এখন সারমর্ম হলো, তিনটি ছবির লাভ লোকসানের কথা বাদই দিলাম, তিনটি ছবি কিন্তু ভালো কালেকশন করেছে। এটা একটা ভালো দিক যে বাংলাদেশের দর্শকরা এখন হলমুখী হচ্ছেন, এই জন্য অনন্ত জলিল, অনন্য মামুন এবং রায়হান রাফি তিনজনেই ধন্যবাদ ডিজার্ভ করেন। তবে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে বলে রাখি যে বাংলাদেশে কিন্তু কোনো বক্স অফিস কালেকশন নেই, তাই কোনো মুভিরই একজ্যাক্ট কালেকশন সম্পর্কে জানা সম্ভব নয়।
ডিরেক্টর আসলে নিজেরাও জানে না তাদের ছবির একজ্যাক্ট কালেকশনগুলো কত। তবে আমি আপনাদের যে হিসেবগুলো দিলাম এগুলো কিন্তু মনগড়াও নয়, এগুলো বক্স অফিস কালেকশন অনুযায়ী এবং উইকিপিডিয়ার তথ্য থেকে নেওয়া। তবে আমার মনে হয় বাংলাদেশের ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্টের সাথে সাথে এখন একটি বক্স অফিসেরও প্রয়োজন।